নমস্কার, বেঙ্গলি হরর স্টোরির সাম্রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনারা শুনতে পাবেন আপাই নরমেধে আহুতি আবার কাহিনীটির দ্বিতীয় পর্ব, কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে পাঠে যাওয়া যাক। শঙ্কর টলমল পায়ে ডাকিনীর বিলের দিকে দৌড়ে আসার সময়ে নিঃসন্দিন নালায় পড়ে গিয়ে পায়ে আঘাত পায়। তারপর বেদনা অগ্রাহ্য করে প্রাণ ভয়ে গায়ের চণ্ডী মণ্ডপে কোনো মতে প্রবেশ করে ঢুকিয়ে থাকে। গায়ের লোকজন যখন একটি দুটি করে পথে বেরিয়েছে তখন শঙ্করের ধূম জ্বর, সে চণ্ডী মণ্ডপে শুয়ে শুয়ে ধুকছে। নাপিত কান্তা তাকে কোল পাজা করে তুলে বাংলোয় নিয়ে গিয়ে ভাঁজ করা খাটে শুয়ে দিয়ে যখন বেরিয়ে আসছে, শঙ্কর এক গুচ্ছ চিঠি আর দুটি টাকা তার হাতে দিয়ে কইল, তোমার নাম জানি নে বাবা, তুমি আমার এই কখানা চিঠি নিচের পোস্টবক্সে ফেলে দিতে পারো, বড় জরুরি। কান্তা টাকা দুটি খাটে রেখে দিয়ে কাগজগুলো হাতে নিয়ে কইল, আগে সাহেব। তিন দিন কি চার দিন কেটে গিয়েছে, একটি করে দিন বাদ দিয়ে চার দিনে দুবার নৃশংস নরহত্যা করেছে সেই সাক্ষাৎ সমর। প্রথমবার গায়ের গৌরহরি সামন্ত সদরে যাবার জন্য গারোয়ান চিনিবাসের মোষের গাড়ি ভাড়া করে রওনা দিয়েছিল দ্বিপ্রহর নাগা। তার নাকি সদরে কিছু কাজের বরাত রয়েছে। গৌরহরি কাঠের চালান দেয় সদরে, কিন্তু গায়ের প্রবীণরা বেশ আজ করেছিলেন যে গৌরহরি এই অভিশপ্ত গা ছেড়ে পালিয়ে যাচ্ছে লর্ড বহর নিয়ে। তো চিনিবাসের গাড়ি যখন ধোয়া নালার সুরঙ্গের মধ্যে প্রবেশ করেছে হঠাৎ ঝড় আরম্ভ হল। গুহার এক মুখ দিয়ে গরম হালকা হাওয়ার স্রোত যেন সারা সারি বানের ন্যায় গাড়িটাকে উড়িয়ে নিয়ে যেতে চাইছে। চিনিবাস হঠাৎ একটু চমকে উঠল, তার হঠাৎ মনে হলো বাতাসের স্রোতের সঙ্গে সঙ্গে বাতাস ছাড়াও আরও কিছু একটা যেন সবেগে ঢুকে পড়ল সুরঙ্গের মুখ দিয়ে। ভিতরের এতক্ষণের উষ্ণ বাতাসের প্রবাহ হঠাৎ এক মুহূর্তের মধ্যে অত্যন্ত শীতল হয়ে উঠল। চিনিবাস গায়ের ছেলে, সে এমন বহু ঘটনার কথা শুনে শুনে বড় হয়েছে। সে স্পষ্ট টের পেলে গুহায় তারা ছাড়াও আর একটি সত্তার আবির্ভাব ঘটেছে। মোষগুলো হঠাৎ দড়ি ছিঁড়ে দৌড় দিলে গুহার মুখের দিকে। চিনিবাস হাই হাই করে উঠে রশি নিয়ে তাদের পিছনে দৌড়ে সুরঙ্গের বাইরে এসে তাদের আটক করে শান্ত করেছে। গৌরহরি আতঙ্কে কাঁপতে কাঁপতে বাইরে ছুটে বেরিয়ে এসে আছাড় খেয়ে পড়ল। ভীষণ ভয়ে তার মুখ চোখে বিকৃতি দেখা দিয়েছে, গলার স্বর প্রবলভাবে ভয়ে রুদ্ধ হয়ে গিয়েছে। দরিদ্র চিনিবাস কেঁদে উঠে কইল, বাবু আমার গাড়িটা, আমার গাড়িটা। গৌরহরির নিজেরও যথেষ্ট মালপত্র রয়েছে সেই গাড়িতে। সে এই প্রশ্নে ভীষণ ক্রোধে কিছু একটা বলতে গিয়েও মুখ ফিরিয়ে নিল। চিনিবাস অসহায় হয়ে বললে, মরণ শিকার বাবু, কিন্তু আমার গাড়ি গেলে অন্য জুটবে না, আপনি একটু রশিটা সামলান, আমি একটিবার ভিতরে যাই। চিনিবাস কম্পিত পদক্ষেপে সুরঙ্গের ভিতরে ঢুকল। ভিতরে তাণ্ডব থেমে গিয়েছে, দূরে আবছা আধারে গাড়িখানা দেখা যাচ্ছে। চিনিবাস পায়ে পায়ে গাড়ির কাছে গিয়ে ছয়ের আবরণ তুলে ধরে একটা ভীষণ চিৎকার করে তার মহিষগুলির যে মুখে রয়েছে তার উল্টো মুখে এলোমেলো পায়ে ছুটতে আরম্ভ করল এবং কুলিদের বস্তির কাছাকাছি এসে বেদম হয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। চেতনা হারানোর পূর্বে কয়েকটি কুলি কামিনের ভয়ার্ত প্রশ্নের উত্তরে চিনিবাস এটুকু বলতে পারল, সামন্ত বাড়ির কাঠবাবুকে শয়তানে খেয়েছে আমার গাড়িতে। দূরে ধোয়া নালার উপর থেকে মহিষের আর্তনাদ
আর একটা রক্ত জমাট বাঁধা হা হা চিৎকার ভেসে এলো। সেই অপয়া হাসি ধুয়ো নালার আবদ্ধ সুরঙ্গের কর্কশ পাথুরে প্রাচীরে রণিত হয়ে শতগুণ বৃদ্ধি পেয়ে গায়ের ওপর দিয়ে বয়ে গেল। কলিরা ভীষণ ভয়ে কানে হাত চাপা দিতে দিতে চিনিবাসকে টেনে কুটিরে ঢুকিয়ে দৌড়ে আগল দিল। পরের থাবাটা পড়ল দুদিন পরে চিনিবাসকে আশ্রয় দেওয়া কলিদের বস্তিতে। ঠিক বস্তিতে বলাটা ভুল হল, ছোকরা কলি দামাই আর একটি অল্প বয়সকা কামিন, তার নামটা ঘটনার সময় শুনেছিলাম কিন্তু স্মরণ নেই। এই দুইজনে মিলে একটু অধিক রাত্রিরে অস্থায়ী কুটিরে ছাওয়া বস্তি থেকে বেরিয়ে পাশের জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল। ঘটনার অকুস্থলের ওই জঙ্গলটার নাম খাতায় কলমে পোড়ানালা ব্লক টু। তো তারা ঘুরতে ঘুরতে একটু গভীরে চলে আসে। এই বিপদের সময়ে তারা কেন পোড়ানালায় প্রবেশ করেছিল তা আমার জানা নেই, তবে কামিনটি নাকি বহুবার নিষেধ করা সত্ত্বেও রামাই চেত ধরে। দুজনে মিলে বনের ভিতরের সরু প্রাকৃতিক পথ ধরে হাঁটছে, হঠাৎ পাখির চিৎকারে দুজন চমকে উঠল। নিশুতি রাতের নৈঃশব্দ ভেঙে খান খান করে একসঙ্গে শয়ে শয়ে পাখি ভয়ে চিৎকার করে উঠল, যেন গাছের ওপর সহসা ভয়ানক কিছু একটা জিনিসের আবির্ভাব ঘটেছে। কামিন ভীত সন্ত্রস্ত হয়ে বলে উঠে, রামাই, গাছের উপর কিছু একটা এসে বসেছে, অতি ভালো ঠিক ছিল, চলো ফিরে যাই। রামাই বেপরোয়া পরিশ্রমী মজু, সে থুদু ফেলে দর্পের সঙ্গে কয়, যে সম্বন্ধী সামনে আসুক তাকে কচুকাটা করার জোর আছে এই হাতে, ভয় বাসনে হারাম জাত, বানর টানর এসে পড়েছে নির্ঘাত। কামিন এ কথায় বিন্দুমাত্র আশ্বস্ত হল না। মেয়ে মানুষের মনের ভিতরে ঈশ্বর যে অলৌকিক মাপকাঠি দিয়ে রেখেছেন তাতে মেপে কামিন টের পেল গাছের উপরে বানরের থেকেও সহস্রগুণ ভয়াবহ কিছু একটা বসে রয়েছে, যাকে পাখিগুলো আগে কখনো দেখেনি। একটা ঝড়ের মতো বাতাস জঙ্গলে পাক খেতে আরম্ভ করেছে। হঠাৎ এক লহমায় একটা ছো মারার মতো শব্দ শুনে গতিক সুবিধের নয় দেখে কামিনটি ভীষণ ভয়ে তার সঙ্গীর হাত আঁকড়ে ধরে বলল, অপর পক্ষের কোনো উত্তর না পেয়ে কামিন ঘাড় ঘুরিয়ে প্রচণ্ড ভীতিতে বুক ফাটা আর্তনাদ করে ওঠে। তার হাত ধরে যে ভয়ঙ্কর মূর্তিটা ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে মুখের পানে চেয়ে রয়েছে তার দিকে একটিবার চাইলেই হৃদযন্ত্রের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে আসে। প্রেত মূর্তিটা ভীষণ শব্দে কুটিল হাসি হেসে ওঠা মাত্রই কামিনটি ভুল বকতে বকতে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যন্ত্রের ন্যায় দৌড়তে শুরু করল। তার চারপাশ থেকে অদৃশ্য হয়ে যাওয়া রামায়ের গলার স্বর ভেসে আস, আমায় ছেড়ে চলে যাস না তুই, আমাকে বাঁচা, আমাকে নিয়ে চল। কামিনের মনে হলো রামায়কে কেউ এক হ্যাসকায় তুলে নিয়ে গেছে এই জগতের ওপার, তাকে এই মাটিতেই কেউ টেনে হিঁচড়ে নিয়ে চলেছে ভয়ঙ্কর এক মরণের পান। কিন্তু তার আর্তনাদটুকু ছাড়া তাকে চোখে দেখা চলে না। কামিন যন্ত্রবৎ দৌড়ে এসে কুটিরের কুয়াপাড়ে ডাই করে রাখা ঘটি বাটির ওপরে আসতে পড়ে। বাকি কুলিরা হই হই করে বেরিয়ে আসে। ভুল বকতে থাকা কামিন কয়েকটি মুহূর্তের জন্য একটু প্রকৃতিস্থ হয়েছিল, কিন্তু আবার সে ভুল বকা আরম্ভ করল এবং ভোরের পূর্বেই তার জীবনের সুতোই টান পড়ল। ভোরের দিকে রামায়ের রক্তাক্ত পোশাকটা পাওয়া গেল বস্তির মুখে।
কলিরা দল বেঁধে স্থির করেছে। আর মাত্র দুটি দিনে নতুন লাইনটুকু পেতে দিয়ে তারা সাইট ছাড়বে। এই আপদ কখনো দূর হলে তবেই কাজের কথা ভাববে তারা। স্টেশন অবধি নতুন লাইন বসে গিয়েছে, এইবার তারপর থেকে বাকিটুকু বসিয়ে দিয়েই তারা বিদায় নেবে। শঙ্কর তাদের এই সিদ্ধান্তের প্রতিবাদ করতে সাহস পায়নি। কোন জোরে প্রতিবাদ করবে সে? আজ বিমর্ষ মুখে তারা লাইনের কাজ করে চলেছে। বেলা সামান্য বেড়েছে, অলিবস্তিতে দ্বিপ্রহরের আহারের তোড়জোড় চলছে। কেশবচন্দ্রের অবর্তমানে সাহেবের অনুমতি সাপেক্ষে অলি সর্দার তার আহারের আয়োজন করেছে নিজের মহল্লাতে। কলিবৌরা বড় পরিষ্কৃত রেল পাথরের পাটায় ঘষে ঘষে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে চলেছে। সেই বাটনার সুঘ্রাণ চারিদিকে আমোদিত করেছে। শঙ্কর একদৃষ্টে সেই বাটনার বাটার দিকে চেয়ে তার পিসি ঠাম্মার কথা মনে পড়ে গেল। ঠাম্মা শঙ্করের মাকে বলতেন, বুঝলি বউ, হীরার কুচি কুট না, গতর চেপে বাটনা। মশলা হবে চন্দন, তবেই হবে রন্ধন। শঙ্করের মনে পড়ে গেল ছেলেবেলার কর্মহীন অখণ্ড অবসরের দিনগুলোর কথা। প্রথম বেলায় বন্ধুদের সঙ্গে দুই নদীর সঙ্গম স্থলের খাড়িতে মাছ ধরা, দ্বিপ্রহরে নদীতে স্নান করে এক পেট মাছ ভাত, পোস্ত, কলায়ের ডাল আর কাঁচকলা ভাজা খেয়ে পিসি ঠাম্মার পানের পেতলের ডাবর থেকে পান চুরি করে মুখে পুড়ে সোজা দোতলার শয়ন কক্ষের দৌড়েটে উপন্যাস পড়া অথবা আরামে নিদ্রা। আবার সাজ নামলে স্টেশনের পাশে তেলের বাতি জ্বলা নিবু নিবু বাজারের মাঝে গল্প স্বল্প করা। সেসব দিন কেন যে স্থায়ী হয় না কারো। রাত নামলে ভূতের গল্প শুনে ভয়ে কাতর হয়ে পিসি ঠাম্মার জর্দার গন্ধে ভোর ভোর কোলের কাছে লেপটে ঘুমানো। শঙ্করের সম্বিত ফিরল ভারী হাতুড়ির লোহা পেটা শব্দে। আজ এই দিনের ফটফটে আলোয় এতগুলো লোকজনের কর্মব্যস্ততার মাঝে বসে শঙ্করের মনটা যেন ভার মুক্ত হয়ে এল। রাতের পর রাত যে বিভীষিকা গোটা গাকে তাড়িয়ে বেড়াচ্ছে, সেই অপদ ছায়াকে দিনের আলো আর একশত লোকের মাঝে এসে স্বপ্ন বলেই মনে হচ্ছে এখন। দিনের রৌদ্রোজ্জ্বল আলোয় শঙ্করের এই বিপন মুক্তির ধারণা যে ঠিক কতখানি ভ্রান্ত ছিল তার প্রমাণ দেবার জন্য বোধ করি ওই দুর্ধর্ষ কুটিল শয়তান আড়ালে থেকে হেসে চলেছিল অলক্ষে। সে বোধ করি প্রমাণ করতে চায় ছোটবেলায় ঠাম্মার কাছে শঙ্করের শোনা সেসব গল্প এক বিন্দুও মিথ্যে নয়। সে বুঝিয়ে দিতে চায় এই গ্রামটিকে যে তার গতিবিধি কেবলমাত্র রাত্রির আধারের গণ্ডি কাটা নয়। কুলি সর্দার লক্ষণ প্রসাদ কাজ করতে করতে বাকি কুলিদের কইল, খাবারের গাড়ি আসছে, বস্তা আর টিনগুলো ওধারে নিয়ে রাখ। নিচের লাইন বেয়ে মালপত্র আর রেলের কর্মচারীদের যাতায়াত আর রসদ বহনের জন্য নিযুক্ত ছোট রেল গাড়িটাকে ধূম নির্গত করতে করতে আসতে দেখা গেল। বাইরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বলতে ওইটুকুই। শঙ্কর লজ্জা পরিত্যাগ করে রেলের গাড়ির চালকের হাতে সদর অফিসে এখানকার পরিস্থিতি জানিয়ে একখানা চিঠি পাঠাবে বলে পকেটেই ভরে নিয়ে এসেছিল। সেটি সর্দারের হাতে দিয়ে সব বুঝিয়ে দিলে পর সর্দার স্টেশনের যাত্রী নামার পাটাতনের দিকে এগিয়ে গেল। শঙ্কর একটু পরেই শুনতে পেলে সর্দার কাদের যেন খুব বকাঝকা করে চলেছে। লক্ষণের মেজাজ হারানোর কারণটাও চোখে পড়ল অচিরেই। এই রসদবাহী গাড়িটা প্রায়শই যাত্রীশূন্য থাকে বলে কুলিদের এক গাদা বাচ্চা যারা গোটা রেল পার ধরে খেলে বেড়ায় সারাদিন, তারা গাড়িটা আসতে দেখলে এক ছুটে চলে যায় ধোয়া নালার কাছাকাছি। আর রেল গাড়ির মুড়োটা গুহা থেকে বেরোলেই তারা লাফিয়ে উঠে পড়ে রেলগাড়ির বিনি পয়সা সওয়ার হওয়ার জন্য।
হতদরিদ্রের সন্তানের এর চাইতে ভালো মনোরঞ্জন আর কিছুই হয় না। ফলে শঙ্কর অথবা কুলিরা কেউই তাদের নিষেধ করেনি কখনো। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। রামাই কুলির হত্যাকাণ্ডের পর সর্দার কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল বাচ্চাদের অবাধে ছুটোছুটির ব্যাপারে। কিন্তু দিনের বেলা কাজকর্ম সামলে বাচ্চাদের চোখে চোখে রাখা বড় তায়। গাড়িটা ধোনালার থেকে বেরোতেই হইচই করে গোটা পনেরো বালক বালিকা উঠে পড়ল ধীর গতিতে বাঁক নেওয়া বাষ্পযানের ইঞ্জিনের পরবর্তী কক্ষে। শঙ্কর একটু হেসে কইল, আরে ঠিক আছে লাখন, এইটুকু তো পথ, তাই ভরা রোদের বেলা। ভয় নেই ভয় নেই, আমরা এতজন রয়েছি তো। সাহেবের কথা শুনে লক্ষণ শান্ত হল। সকলেই নিজের কাজে মন দিয়েছে। আচমকা খাবারের টিন নিয়ে দাঁড়িয়ে থাকা বয়স্ক কুলিটি ভয়ের স্বরে বলে উঠল, হা ভগবান, সর্দার সর্দার! শঙ্করের চকিত দৃষ্টি ঘুরে গেল রেলগাড়ির পানে। কিন্তু এ কি, ফটফটে পরিষ্কার মেঘমুক্ত আকাশে এমন ঘোর কৃষ্ণবর্ণ মেঘ উড়ে এলো কোথা থেকে? না 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 না, এ কখনো মেঘ নয়, কখনো নয়। একটা কুণ্ডলি পাকানো ধোয়ার পিণ্ড ঝড়ের বেগে এগিয়ে চলেছে ছুটন্ত গাড়িখানাকে লক্ষ্য করে। অলিক দর্শন বা বিভ্রান্তি কখনো নয়, ধোয়াটা সত্যি উড়ে চলেছে। নিচে পড়া তার ঘন ছায়াটা একটা বিকট আকার পাখির ছায়ার মতোই শঙ্করদের অতিক্রম করে গেল। শঙ্কর ভাঁজ করা টেবিলে রাখা ম্যাগনাম রাইফেলটা হাতে তুলে ধরে তার আড়াই প্যাচের অগ্নিবর্ষী নলটা তুলে ধরল সেই কুণ্ডলির দিকে। কুলিবৌরা পাগলের মতো চিৎকার করে কেঁদে উঠল। লাখন আর বাকি কুলিরা হায় হায় করে উঠতে না উঠতেই কুণ্ডলিটা একখানা ক্ষুধার্ত মাকড়জীবীর মতো ঝাঁপিয়ে পড়ল গাড়িটার ওপরে। অলকের মধ্যে অত বড় লোহার গাড়িখানা এতগুলো মানুষের চোখের আড়ালে চলে গেল। আকাশ বিদারণ করে একটা অপার্থিব হা 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 হিংস্র হাসি যেন সকলকে বিদ্রুপ করে ভেসে বেড়াতে থাকল সেই অন্ধকার কুণ্ডলির ভিতরে। আধারের পিণ্ডের ভিতর থেকে ছোট ছোট বাচ্চার অসহায় ভয়ার্ত কান্নার শব্দ ক্ষীণভাবে ভেসে এল। শঙ্কর লাখন বাকি কুলিরা এমনকি কামিন্ডা অবধি কাঁদতে কাঁদতে রাধা বাড়া ফেলে উন্মাদের ন্যায় ছুটতে আরম্ভ করলে ধোয়া নালার দিকে। যদিও তাদের অবচেতন মন জানান দিচ্ছে যে যতক্ষণে তারা অকুস্থলে পৌঁছতে সক্ষম হবে ততক্ষণে একটিও শিশুর চিহ্ন পাওয়া যাবে না। চালক বোধ করি এই আধারে হতভম্ব হয়ে গাড়ির গতি একেবারে শ্লথ করে এনেছে। লৌহ কর্কটের ন্যায় গাড়িখানা ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ একটা ব্যাপার খেয়াল করে শঙ্করের হাত পা শীতল হয়ে এলো। শঙ্করের প্রথমে ধারণা হয়েছিল বাকি শিকারগুলির মতো এইবার ওই সর্বনাশা বভুক্ষ প্রেত কচি কচি শিশুকে হিংস্রভাবে ছিঁড়ে খুঁড়ে হত্যা করবে ওই ধোয়ার জবনিকার আড়ালে। কিন্তু সেই প্রেতাত্মার কুটিল বিকৃত বাসনা ছিল আরো ভয়াবহ। সকলে এইবার বেশ টের পেল যে ওই ধোয়ার কুণ্ডলিটা থেকে থেকে বিকট শক্তিতে ধাক্কা দিচ্ছে রেলগাড়ির দেহে। সেই অমানসিক বেগের ধাক্কায় অত গুরুভার গাড়িখানাও যেন থরথর করে কেঁপে ওঠে, লোহার পাতের থেকে ছিটকে যেতে চাইছে। লাখন সর্দার বাচ্চা ছেলের মতোই কেঁদে উঠে নিষ্ফল আক্রোশে লাইন থেকে পাথর তুলে ছুটতে আরম্ভ করল অদৃশ্য হয়ে যাওয়া যন্ত্র দানবের দিকে, যার পেটের ভিতর থেকে বাচ্চাদের কণ্ঠস্বর প্রায় স্তব্ধ হয়ে এসেছে ইতিমধ্যে। শঙ্কর কিছু ভেবে ওঠার পূর্বেই ঘটে গেল বিরাট অঘটন। আরেকটি প্রচণ্ড অশরীরীর ধাক্কায় ধূমকুণ্ডলির ভিতর থেকে
খড়কুটোর ন্যায় ছিটকে বেরিয়ে এলো রেলগাড়ির কামরাগুলো। আর এক পলকের জন্য বাতাসে ভর করে বিকট শব্দে আছাড় খেয়ে চুরমার হয়ে পড়ল নিচের গহীন খাদে। খাদের মধ্যে পাখির দল মহা আতঙ্কে একসঙ্গে কলরব করতে আরম্ভ করল। শঙ্কর এতক্ষণের উত্তেজনা বিস্তৃত হয়ে পাষাণের ন্যায় বসে পড়ল লাইনের ওপরে। তার চোখের পাতা অপলক হয়ে চেয়ে রইল কিছু দূরে জমাট বেঁধে থাকা সেই ঘোর কৃষ্ণবর্ণ ধোয়াটে পিণ্ডর দিকে। কুলিরাও হতবুদ্ধি হয়ে চিত্রার্পিতের ন্যায় থমকে গিয়েছে যে যার স্থানে। শঙ্করের বুকের জমাট বাষ্পটা নির্গত হতেই তার চোখ ফেটে জল এল। সে হাত তুলে চোখ মুছতে যাবে, সহসা একটি গামিন চিৎকার করে কেঁদে উঠল। শঙ্কর সহ বাকিরা চকিতে চোখ ফিরিয়ে হতবাক হয়ে দেখলে ওই আধারের অভিশপ্ত পিণ্ড কিছুটা ফিকে হয়েছে, আর তার ভিতর থেকে লাইনের ওপর রেলগাড়ির ইঞ্জিন এবং তৎসংলগ্ন একখানা মাত্র কামরা পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রয়েছে। শঙ্কর কিছুটা দৌড়ে রেলগাড়ির কাছে পৌঁছতেই থমকে গেল। কামরার দরজার ফাঁকা দিয়ে কয়েকটি বাচ্চাকে চোখে পড়ছে, কিন্তু তারা নড়ছে না, চিৎকারও করছে না। তাদের চোখে মুখে আতঙ্ক, তাদের নজর রয়েছে গাড়ির ভিতরের অন্যদিকে। শঙ্কর বেশ টের পেল যে এই বাচ্চাদের সঙ্গে না দেখতে পাওয়া আরও একটা কিছু রয়েছে কামরার ভিতরে। শঙ্কর কাঁপা হাতে রাইফেলটা বাগিয়ে ধরে ভগ্নস্বরে কইল, কে কে ভিতরে? কামরার ভিতর থেকে গম্ভীর পুরুষ কণ্ঠে জবাব এল, ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায় দিঘরা গাঁ। সেই সঙ্গে খড়খড়ির জানালা দিয়ে আর একটি পরিচিত কণ্ঠস্বরে, রাইফেলটা নামাও শঙ্কর। শঙ্কর বিহবলের মতো বলে উঠল, ডাক্তার। আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি শঙ্করের বাংলোর বাড়ি। মুখুজ্জে মশাই মাঝখানে একবার দাঁড়িয়ে পড়ে বাম দিকের বনের দিকে যেয়ে কয়েকবার দীর্ঘশ্বাস নিয়ে থুথু ফেলে কইল, এ বনটায় কোনো একটা অশুভ শক্তি ঘুরে বেরিয়েছে কিছু সময় আগে। হতে পারে এখানে বসেই সে নজরদারি চালিয়েছে আমরা আসার পূর্বে। শঙ্কর বললে, ঠাকুর, এই বনটার নাম পুরানালা, আমাদের মানচিত্রে রয়েছে। এই অংশটা এই বনের দ্বিতীয় ভাগ। এখানে একজন কুলি প্রাণ হারিয়েছে ওই রাক্ষসের হাতে। কালীপদ বীরবীর করে কইল, রাক্ষস বটে, সে যে পুরুষ তা তোমরা বুঝলে কি প্রকারে? তাকে চাক্ষুষ দেখা কেউ জীবিত রয়েছে কি? শঙ্কর জবাবে বললে, আগে তা নেই বটে, তবে তার ভয়ঙ্কর হাসির শব্দ আমরা সকলেই শুনেছি। অমন সর্বনাশা স্বর কি তবে? কালীপদ একটু কাষ্ট হেসে কইল, তুমি জীবনে কখনো প্রেত কণ্ঠ শুনেছ সাহেব? আচরণ, স্বর অথবা আক্রমণ পদ্ধতি দেখে বাঘ না বাঘিনী তা কি বিচার করা চলে? কিন্তু প্রেতাত্মার পুরুষ নারী বিচার করা সহজ নয়। সম্ভবত মরণের ওপারে গিয়ে সেই প্রভেদটুকু আংশিক আকারগতভাবে বর্তমান থাকলেও মানসিকভাবে থাকে না, কারণ প্রাণীর শরীরই তার বিভেদের মন্দির। শঙ্কর একটু ঠোঁট চেটে শুধল, আপনি তবে আরো শুনেছেন প্রেতের কণ্ঠ? কালীপদ সহজরে হেসে উঠে বলল, শোনো কথা পাগলে, আমি কি তাই বললুম নাকি? আমি সেসব শুনলে কখনো ভিড়বি যেত? বেলাটা কিছু চড়ে গিয়েছে নানান ঝঞ্ঝাটে। কলিরা সহস্রবার প্রণাম জানিয়ে যে যার সন্তানকে নিয়ে গিয়েছে বস্তিতে। শঙ্কর পথ চলছে,
আর আরে আরে কটাক্ষে মুখুজ্জ মশাইকে দেখছে। তার চাহনি দেখে আমি হেসে ফেললাম। শঙ্কর অপ্রতিভ হয়ে কইল, ডাক্তার, তোমাকে আমি চিঠি লিখে আসতে নিষেধ করেছিলাম, সে চিঠি তুমি পাও নাকি? আমি কইলাম, বিলক্ষণ, সেখানে আমার বরাবরই পৌঁছেছে এবং আদ্যপান্ত পড়ে আমি মুখুজ্জে মশাইকেও পড়াই। সেই উনি কলকাতাতেই এস্টেটের কর্মে এসেছিলেন, তোমার পত্র পাঠ করে উনি আর অধিক বিলম্ব না করে টিকিট কিনতে বললেন সদরের। শঙ্কর বিস্মিত হয়ে বললে, সে কি পড়ার পরেও? মুখুজ্জে মশাই স্মিত হাস্যে বললে, হ্যাঁ বাছা, পড়ার পরেই বলেছি। শঙ্কর মনে মনে বিস্ময়ে কি একটা বলতে গিয়ে চুপ হয়ে গেল। আমরা এখানে আসার পর দুদিন অতিবাহিত হয়েছে, সেই থেকেই এ তল্লাটের মোহময় প্রকৃতির শোভা দেখে চলেছি মুগ্ধ হয়ে। গাড়িতে চেপে আসার সময় রোদে ততটা উপভোগ করতে পারি, তবে গায়ে ঢোকার আগে দীর্ঘ বক্র পথটা বেরোনোর পর রোদের তেজ যখন দিক পরিবর্তন করল, তখন তো যা যা ঘটল তাতে আর বসে বসে প্রকৃতির শোভা দেখা চলে না। এক্ষণে অবসর পেয়ে কলকাতার বিলিতি মাটির জঙ্গলে বাস করা আমি প্রাণ ভরে সেই মাধুর্যটুকু নিংড়ে নিতে থাকলাম। এখন রাত্রি, আমরা বাংলোর প্রশস্ত কক্ষে বসে চা পান করছি। এই বাংলোখানা পূবমুখী। ভোরবেলা মুখুজ্জে মশাই দোরের মুখে দাঁড়িয়ে স্নানের পর সূর্য প্রণাম করে। বাংলোর সামনে প্রশস্ত জমি, বাঁদিকে একখানা পথ চলে গিয়েছে ভিতরের গাঁওগুলোর দিকে। সপ্তাহে একদিন এই পথের দুই পার্শ্বে টুকিটাকি হাট বসে। আমাদের দুই পার্শ্বে দুখানি রেড়ির বাতি চলছে। অন্যান্য ইন্ধনের তুলনায় রেড়ির তেলে বাতি জলেও ভালো, কালিও পড়ে কম, আর আলো হয় উজ্জ্বল। আমাদের ছায়াগুলি দেয়ালে গিয়ে পড়েছে, জানালা দিয়ে আসা ফিরফিরে বাতাসে শিখা তুলছে, আর ছায়াও ঈষৎ কেঁপে চলেছে যেন বায়স্ক। বাংলোর দেয়ালের গায়ে কোনো এক দক্ষ শিল্পীর দ্বারা অঙ্কিত পরকলায় আটা নানান চিত্র শোভা পাচ্ছে। তার মধ্যে একখানায় ধরা রয়েছে এই বাংলোরই সম্মুখ ভাগের একটি দৃশ্য। শিল্পী বাংলোর দ্বারে বসেই সম্ভবত সেখানা চিত্রিত করেছেন। বাংলোর সামনের জমিতে অজস্র সূর্যমুখী ফুল হাসি মুখে চেয়ে রয়েছে শিল্পীর পানে। চাষিরা জমির উদ্দেশ্যে চলেছে হাতে চিরাগুড়ের পুটুলি নিয়ে, পাখি উঠছে, শিশুরা মাদুর হাতে দোয়াত দড়ি ঝুলিয়ে পাঠশালায় চলেছে। ছবির ওপরে সোনার জলে লেখা রয়েছে পবিত্র প্রভাত। সত্যি একখানা সুন্দর সকালের মন ভালো করা চিত্র। কালীপদ ছবির নৈপুণ্য লক্ষ্য করে যা বললেন, বাহ, চমৎকার হাত বটে। একখানা পড়াশোনার টেবিলে দোয়াত, ঝর্ণা কলম, পেন্সিল কাটা ছুরি, কাগজ আর একখানা চামড়ায় মোড়া কৃষ্ণকান্তের উইল শোভা পাচ্ছে। কালীপদ সেই দিকে একবার চেয়ে একটু হেসে বললে, এই উপন্যাসখানি তোমাদের বৌঠানের ভারী পছন্দের, আমাকে বসিয়ে আগাগোড়া শুনিয়ে তবে ক্ষান্ত হয়েছিল একবার। সেই সঙ্গে বলেছিল, না থাক, মুখে না বললেও আমি বৌঠানের কথাটা অনুমান করে হেসে ফেলল। কিতাবখানা আমিও পড়েছি বইকে, ডুমির সঙ্গে এই দুদিনে আমাদের ভাব হয়ে গিয়েছে। এই দুদিন নরহত্যার ঘটনা কানে আসে, তবে কালীপদর ললাটে কিন্তু প্রায় অদেখা একটা ভাঁজ পড়ে রয়েছে। এই দুদিনের নিরুপদ্রব অবকাশের কথা তুলতেই কালীপদ আমাকে বললে, গায়ের মাটি পাথর শোকে দেখেছি আর, গোটা তল্লাটেই নরঘাতী অপদেবতাটির অবাধ বিচরণ। সে গোটা তালুকের আনাচে কানাচে ঘাপটি মেরে গুড়ি দিয়ে বসে এবং সব কিছু সতর্ক নজরে লক্ষ্য রাখে।
হিংস্র শাপতকে দুই পা আর সাগরকে একশো পা পিছু হটতে দেখে আনন্দ পেতেনি। ধনুকের ছিলার ন্যায় শতগুণ ভয়ানক বেগে আক্রমণের জন্য তৈরি থাকো ডাক্তার। গায়ের লোকেদের সঙ্গে এই দুটি দিন কথাবার্তা কয়ে যা বুঝেছি তাতে এই শয়তান অত্যন্ত ধূর্ত এবং সুযোগ সন্ধানী। মানুষের থেকে তার বুদ্ধি বহুগুণ এগিয়ে রয়েছে। প্রতিটি পা ফেলার পূর্বে আমাকে জিজ্ঞাসা করে ফেলবে, আর রাত বিরেতে একলাটি বেরোনোর কোনো দরকার নেই। শঙ্কর ইতস্তত করে যে কথাটি কইল তাতে আমি সত্য সত্যই অবাক হয়ে পড়লাম। সে বললে, ঠাকুর, আমার বিপদের কথা জেনেই আপনারা এই মরণ কুয়ে ঝাঁপিয়ে পড়লেন, তাই আপনাদের কিছু ঘটলে আমার নরকেও স্থানাভাব ঘটবে। তাই যে জোরে আমি এতবার এই নরলোলুপ অপজীবের থাবা থেকে বেঁচে গিয়েছি সেই রুদ্রাক্ষের তাবিজটি ডাক্তারকে দিতে ইচ্ছুক। আপনি অমত করবেন না, আপনার কিছু ক্ষতি সে সহসা করতে পারবে বলে মনে হয় না। আমার যা হবার হবে, কিন্তু এই উপায়ে ডাক্তারের রক্ষা হবে। কালীপদ শঙ্করের বুকে ঝুলতে থাকা রুদ্রাক্ষে মমতা ভরে হাত বুলিয়ে কইল, পৃথিবীতে অপজীব আর হিংস্র পশু কম দেখলুম না। আমি নিজেও হিংস্র পশুর তালুকেরই মানুষ, কিন্তু তোমার মতো নিঃস্বার্থ উদার মানুষদের সংস্পর্শে এলে মনে হয় পৃথিবীতে খারাপের থেকে ভালোবাসার পরিমাণই অধিক। রুদ্রাক্ষ হাত বদল করার আবশ্যকতা নেই বাছা। তাবিজ জিনিসটা কিছু লাউ কুমড়ো নয় যে ইচ্ছে করলেই যে ইচ্ছে সে কেটে খেতে পারে। ও জিনিস তোমার প্রতি বিশ্বস্ত, তুমিই রাখো, ডাক্তারের কিছু হতে দেব না আমি। শঙ্কর একটা শ্বাস ফেলল, তর্ক করল না। ডমি বোধ করি শায়িত অবস্থায় কোনো ভয়ের স্বপ্ন অথবা সেই দিনের স্মৃতি মনে পড়ে ঘুমের মধ্যেই ভয়ে একটা অদ্ভুত শব্দ করে চৌপায়ের পায়ার কিনারায় এসে শুয়ে পড়ল আর কুই কুই করতে শুরু করল। শঙ্কর বিষণ্ন স্বরে বললে, ডুমিও সেই দিনের ঘটনার পর বদলে গিয়েছে ডাক্তার। সব সময় কেমন একটা আতঙ্ক আর সতর্কতা যেন তাড়া করে চলেছে তাকে। কালীপদ হঠাৎ বলে উঠল, ভালো কথা শঙ্কর, কেশবের মৃত্যুর সেই রাতে তোমার ডুমি ভীষণ ভয়ে চিৎকার করেছিল বললে, তার ভয়ের উৎস কোন বরাবর ছিল? শঙ্কর একটু ভেবে উত্তর দিল, এমনিতেই সে গোটা ঘরেই নজর ফিরিয়ে ফিরিয়ে চলছিল, যেন গোটা দেওয়াল বেয়ে কোনো অদৃশ্য মাকড়সা চলাফেরা করছে। কিন্তু বেশি দৃষ্টি ছিল এই 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 তাক দুটির দিকে। কালীপদ ভ্রু কুচকে বলল, তাকের ওপর তবে নিশ্চয়ই কেউ বসেছিল সেই সময়, যাকে দেখতে পেয়ে প্রচণ্ড ভীতিতে আক্রান্ত হয় ডুমি। এ বড় সুবিধার কথা নয় হে, আমি থাকতে কতটা কি হবে বলা যায় না, তবে আমার কিছু ভালো মন্দ হলে তোমরা কখনো এ ঘরে আর থেকো না। রাক্ষসে অপত্যার গতিবিধি এই ঘরেও অবাধ। আমার বুকটা ঈষৎ ছাত করে উঠল। কালীপদ মুখুজ্জে নিজের মৃত্যুর আশঙ্কা করছে? আমি সামান্য ভাঙা স্বরে শুধলাম, এ কেমন কথা তোমার দাদা? কথা তত মন্দ নয় হে ডাক্তার, আমি ভেবে ভেবে কোল কিনারা খুঁজে পাচ্ছি নি। মাত্তর একবার দৈবক্রমে গুরুর দয়ায় যে নর সংহারক ভয়ঙ্কর অপজীবের মোকাবিলা করতে পেরেছি, দ্বিতীয়বারেও যে গায়ের সমন হয়ে দেখা দেওয়া সেই শয়তানকে পরাভূত করতে পারবো এমনটা ভাবা বাতুলতা বই আর কি। আমার মুখে বহুক্ষণ বাক্য জোগাল না। অবশেষে আমি আর শঙ্কর একযোগে অধীর হয়ে বলে উঠলাম, কে এই অপজীব? সে কি আপনার শক্তিতেও পরাভূত হবে না? এও কি সম্ভব? কালীপদ তিক্ত ক্লিষ্ট কণ্ঠে চোখ তুলে ধীরে ধীরে কইল, এই গায়েও আপায় ঢুকেছে ডাক্তার।
শঙ্কর ঠিকঠাক ব্যাপারটা অনুধাবন করতে পারল না। আমার শিউরে ওঠা হাত থেকে চা চলকে পড়ল। সারাদিনের দুশ্চিন্তা এবং নানাবিধ আশঙ্কার ফলে রাত্রিরে ঘুমের মধ্যে নানান দুঃস্বপ্ন দেখেছি। কালীপদ শয়ন করেছে বাইরের বড় ঘরটির চৌপাইতে। আমি, শঙ্কর আর ডুমি শয্যা নিয়েছি ভিতরের ঘরটায়। বাইরের ঘর আর ভিতরের এই কক্ষ উভয় থেকেই বাইরের দিকের প্রশস্ত খোলা বারান্দায় যাতায়াত চলে। রাতের বেলায় নানান অস্বাভাবিক চিন্তা ভাবনা মস্তিষ্কের মধ্যে চলাচল করেছে। প্রেত লোকে বাস করার প্রতিক্রিয়া সম্ভবত এমনটাই হয়। কখনো মনে হচ্ছে অসংখ্য লোকজন ভয়ার্ত স্বরে বাঁচাও বাঁচাও বলে পরিত্রাহী চিৎকার করছে, কখনো বা কানে আসছে অলিক হাসির ভয়ঙ্কর রক্ত জল করা নিনাদ। খুব ভোরে নিদ্রা ভঙ্গ হয়ে চোখ খোলার পরেও সেই স্বপ্নের দেশ রয়ে গিয়েছে। একত্রে বসে চা পান করার পর সেই পাথর ধীরে ধীরে বুক থেকে নেমে এসেছে। এমন সময়ে কলির সর্দার লাখনের হাঁক ডাক আর বক্তব্য শুনে সেই দশমণি পাথর শতমণি হয়ে আবার চেপে বসল। লাখন ভয়ানক এক বার্তা এনেছে। তার তাড়াহুড়ো করে প্রাণপণে বয়ান করা বক্তব্য শুনে আমি হাড়ে হাড়ে টের পেলাম রাতে শোনা আমার সেই সব শব্দ এক বিন্দু অলিক ছিল না। ঘটনা বড় ভয়াবহ। বিলস হল্ট স্টেশনের সামনের দিকটা, অর্থাৎ যেদিকে কুলিদের বস্তি রয়েছে, সেই দিকে আরও অনেকখানি ভিতরে এগিয়ে গেলে পলাশডিহার নিকটে আরেকখানি ক্ষুদ্র বসতি রয়েছে, সেটি জয়চণ্ডী সাধুদের আবাস ও যাজন স্থল। এই সম্প্রদায়ের সাধুরা অত্যন্ত ক্ষমতাধর এবং গুপ্তবিদ্যা পারঙ্গম। সংখ্যায় তারা আন্দাজি 22 অথবা 23। তাদের প্রধান সাধু হচ্ছে শিবচরণ, পদবি নেই। গায়ের এই সংকটের কথা নির্লিপ্ত সাধুদের কানে পৌঁছয়নি এর আগে অব্দি, কিন্তু গতকাল ভোরে মালিনী ভবানী সাধুদের কাছে গিয়ে কেঁদে পড়ে এই বৈশাখিক হত্যাকাণ্ডের বিবরণ নিবেদন করে। মালিনী ভবানী সম্ভবত সেই চিনিবাসেরই কিরকম পরিচর। শিবচরণ এই বার্তা শ্রবণ করে বিষণ্ণ হয় এবং অনুচরদের ডেকে বলে, সাধুদের পূর্ব পরিচিতি নেই, পরিবার নেই, রাগ নেই, দুঃখ আনন্দ কিচ্ছুটি নেই, কিন্তু কর্তব্য আছে। স্বয়ং শ্রী ভগবানও নির্লিপ্ত গুণাতীত, কিন্তু কর্তব্য বিমুখ নন। যে গায়ের মাটিতে আমরা ধর্মাচরণ করছি সেই গায়ের আর্তদের রক্ষা করা আমাদের কর্তব্য বটে। তোমরা আমাকে সঙ্গ দিলে আমি মধ্যরাতে আবাহন আর আগামীকাল সূর্যোদয়ের মুখে বানক্রিয়া করে এই আপদকে বেঁধে ফেলব। সাধুদের দলটা শিবচরণের তন্ত্রশক্তি সম্বন্ধে যথেষ্ট জ্ঞাত ছিল, ফলে তারা নিশ্চিন্তে রাজি হল রাতের গা বন্ধনে ভাগ নিতে। আমি হলপ করে বলতে পারি, সেই মুহূর্তে একজন সাধুও ভাবতে পারেনি যে কি ঘোরতর খল আর ধুরন্ধর প্রেতজনীর মুখোমুখি তারা হতে চলেছে। তারা ধারণা করতে পারেনি যে কালকে সূর্যোদয় দেখাটা সকলের ভাগ্যেই মঞ্জুর নেই। সন্ধ্যার মুখে শিবচরণ দলবদ্ধ হয়ে কুটিরের আশেপাশের বিরাট একটা এলাকাকে মন্তর করে বেঁধে ফেল, যাতে ক্রিয়াকালে সেই শয়তান বিঘ্ন ঘটাতে অপারক হয়। আর নিজের লোকজনের উদ্দেশ্যে কইল, শোনো তোমরা, আমি যে প্রশস্ত ভূখণ্ডে বাঁধন দিলাম, তোমরা মনের ভুলেও কেউ এই গণ্ডি অতিক্রম করবে না। ভবানী গায়ে গিয়ে বলে দিক যে ভোরের পূর্বে কেউ যেন এই দিকে না ঘেঁষে, একজন জীবিত মানুষও গণ্ডি পেরোলে এই গণ্ডি তার প্রভাব হারাবে। গণ্ডি পেরোনো শুধু নয়, গণ্ডির ভিতরে সে নিজে প্রবেশ করতে না পারলেও অনেক সময় দাগের কয়েক হাত ভিতর অব্দি তাদের ইচ্ছাশক্তির প্রভাব কাজ করে। রাত তখন একটু বেড়েছে। শিবচরণ যজ্ঞে আহুতি দিতে বসল। দুজন সাধু বাইরে কাঠ কাটছে, আর দুজন একটু দূরেই রাখা বাখারি, সেই রাতে ফোটা পরপটি ফুলের প্রথম পাপড়ি আর গাদা মাটির তাল আনতে গিয়েছে।
এদের একজনের নাম জলধর, অপরজন পানি। জিনিসপত্র সংগ্রহ করে পানি যখন ফুলের পাপড়ি তুলছে, তখন জলধর সন্দেহের সুরে শুধল, গরু ভাই ওইটি আবার কি? পানি মুখ তুলে জিনিসটাকে ঠিক ঠাহর করতে পারলে না। দূরে মজে যাওয়া পুকুরটার এই দিকে মাটির ওপর লম্বা লম্বা কিসের যেন দাগের মতো, শীষ লণ্ঠনের বাতিতে আপসা আপসা চোখে পড়ছে। জলধর সেই দিকে কয়েক পা এগোতেই পানি কইল, দরকার কি ওদিকে দেখার? রিয়ার পূর্বে কত শত বিভূতি দেখা যায়। মজা পুকুরের এধার ঘেসেই গণ্ডি পড়েছে, ভুলেও যেও না কিন্তু। জলধর উত্তর দিলে, গণ্ডি এই দাগের থেকে অনেক দূর, দেখা দরকার ওগুলো কিসের দাগ। দুজন পায়ে পায়ে দাগ গুলির একেবারে ওপরে এসে দাঁড়াল, পায়ে বার্ষার, তার পিছনে মজা পুকুর। মাটির ওপরে চার পাঁচখানা সমান্তরাল দাগ চলে গিয়েছে হাত কুড়ি প্রায়। দাগগুলি আচমকা আরম্ভ হয়ে একটা ছোট বার্ষারে গিয়ে শেষ হয়েছে। জলধর দাগের ওপর দাঁড়িয়ে দাগের ওপর হাত দিয়ে মাটি খুঁড়ে পরীক্ষা করতে শুরু করল, আর একটু পরেই হতবাক হয়ে বললে, একই। পানি চমকে উঠে দেখল, মাটি খোঁড়ার ফলে দাগের তলা থেকে এখানে আস্ত বাঁশের এক পাশ বেরিয়ে পড়েছে। এর অর্থ বেশ কয়েকখানা বাঁশকে কেউ শাবল হাতে নুইয়ে ভূলগ্ন করে তার উপরে মাটির আস্তরণ চাপিয়ে দিয়েছে, ফলে সেগুলো সমান্তরাল দাগের মতো দেখা দিয়েছে। পানি সভয়ে টের পেল যে সেই বাঁশেরা মোটেই তাদের মূল থেকে বিচ্ছিন্ন নয়, বরং ধনুকের ছিলার ন্যায় শক্তি সঞ্চয় করে ওত পেতে রয়েছে শিকারের অপেক্ষায়। পানি আতঙ্কে চেঁচিয়ে উঠল, জলধর শীঘ্র পালাও, ফাঁদ ফাঁদ ফাঁদ। সাধকের আচরণবিধিতে দূষণীয় বলে মানা হয় যে কয়টি অনুজ্ঞা, তার মধ্যে একটি হল সোয়ানো বাস অথবা গো মহিষাদের বন্ধন রজ্জু লঙ্ঘন করা। জলধর সেই ভুলি করে বসেছে শয়তানের কুহকে। জলধর সম্বিত ফিরে পেয়ে এক লাফে দাগগুলি অতিক্রম করতে যাবে, হঠাৎ জলার ওপরে একটা দাঁতে দাঁত ঠোকাঠুকির মতো কট কট শব্দ শোনা গেল, আর চক্ষের নিমেষে শায়িত বাঁশগুলো জ্যামুক্ত বানের গতিতে ছিটকে সোজা হয়ে দাঁড়াল। হতভাগ্য জলধর একটা আর্তনাদ করে ইন্দুরের ন্যায় ছিটকে উড়ে গিয়ে পড়ল মজা জলার পাড়ে। পানি চকিতে একবার লক্ষ্য করল, অন্ধকার তল্লাটার চতুর্দিকে একটা বৃত্ত রেখার মতো আলোর দাগ ঝলসে উঠেই নির্বাণ লাভ করল। পানি কাঁপতে কাঁপতে বুঝতে পারল শিবচরণের দেওয়া রক্ষাগণ্ডি বিনষ্ট হয়েছে। হঠাৎ পানি ভীষণ আতঙ্কে উঠে ঘাড় ঘোরাল জলার পানি। মজে যাওয়া নাবাল জলাভূমির ওপর দিয়ে একটা ঝাপসা শ্বেত মূর্তি দুপাশে দুহাত ছড়িয়ে এবং পাখির পাখার মতো তা নাড়তে নাড়তে হা 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 শব্দ করতে করতে ছুটে আসছে। সেই ভয়ঙ্কর অশরীরী শব্দ কানে একটিবার শুনলে হৃদযন্ত্রের সমস্ত ক্রিয়া স্তব্ধ হতে চায়। মূর্তিটা ভীষণ গতিতে ছুটে এসে একটা বিরাট লাফে একেবারে একটা তাল গাছের মগডালে উঠে পড়ে আবার নৈঃশব্দ চুরমার করে হেসে উঠল। পানি কম্পিত দেহে, শিবজি শিবজি, দেউ দেউ দেউ, চিৎকার করতে করতে ছুটতে আরম্ভ করল। শিবচরণ কুটিরের বহু সংখ্যক সাধুর সঙ্গে মিলে আবাহনী যজ্ঞের আয়োজন করেছে। হঠাৎ একজন সাধু সন্দিগ্ধ কণ্ঠে কইল, গুরুদেব, ছোট সাধুর গলা পেলাম যেন, বহু দূর থেকে আপনার নাম ধরে ডাকছে। শিবচরণ শুধু পানির কণ্ঠস্বরই নয়, নিজের অভিজ্ঞ শ্রবণ যন্ত্রে আপসা হাসির শব্দও শুনেছে। সে উদ্বিগ্ন হয়ে কইল,
পানির ডাক শুনেছি, তা তো চিন্তার কথা নয়। কিন্তু বাছা, তার ডাক মাঝপথে বন্ধ হয়ে গেল কেন? একবার বাইরে চলো তো তোমরা। দল বেঁধে হুড়মুড় করে বাইরে এসে দাঁড়াল। চতুর্দিকে আধারে ডুবে রয়েছে। কুটিরের বাইরে যে দুজন সাধু কাঠচালা করছিল, তাদের মশালের আলোতে কুটিরের সম্মুখ ভাগে কিছু আলো ছড়িয়ে পড়েছে। শিবজি দূরের পানে ঠাহুর করে কইল, ওই পটপটির বাগানের দিকটা একবার লক্ষ্য করো তো, একটা আলো দেখলাম যেন। জলধররা কি লণ্ঠন নিয়ে গিয়েছে? সঙ্গীরা লক্ষ্য করে দেখল শিবজির কথা সত্য। ঝোপের দিকটায় একখানা তেলের বাতির ক্ষীণ আলো ভেসে আস, কিন্তু সে আলো মাটির ওপরে হয় নামিয়ে রাখা হয়েছে, নয়তো ছড়িয়ে পড়ে রয়েছে। তারা আলো লক্ষ্য করে দুপা এগোতে যাচ্ছে। আচমকা একটা ভোঁতা শব্দে তারা মুখ ঘুরিয়ে ভয়ে ছিটকে পড়ল। জলধর আর ছোট সাধু পানির ঘাড় ভাঙা মৃতদেহ দুটি ভয়ঙ্করভাবে আশ্রানো কামড়ানো অবস্থায় কুটিরের সামনের শক্ত মাটিতে কেউ ছুঁড়ে ফেলেছে গাছের ওপর থেকে। সে উচ্চারণ এই প্রথম ভয় পেল। সে স্পষ্ট উপলব্ধি করল যে তার মতো শক্তিধর তন্ত্রবিদের দেওয়া গণ্ডি সেই রাক্ষসে প্রেতের কুটিল চক্রে পড়ে সমূলে বিনষ্ট হয়েছে। শিবচরণ একটু কাঁপা স্বরে দলের উদ্দেশ্যে বলল, পালাও পালাও, গায়ের দিকে পালাও, গতি বড় ভয়ানক। এই বলে সে নিজেই যথাসাধ্য ছুটতে আরম্ভ করল গায়ের পানে। আর একটা খিলখিল হাসির শব্দ সঙ্গে যেন একটা ঝড় সবেগে আসতে পড়ল বনভূমি জুড়ে। অতগুলো মানুষের দলটা সংকীর্ণ বদের জন্যই হোক আর প্রচণ্ড ভীতির কারণেই হোক, তারা বিভিন্ন দিক ধরে বিচ্ছিন্নভাবে পালাতে আরম্ভ করল। আর পালাতে পালাতে শিবচরণ সভয়ে অনুভব করল যে সাক্ষাৎ শয়তানটার নরসংহারের বিভৎসতা। গাছের থেকে গাছের মাথায় মাথায় কি যেন একটা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। হঠাৎ হঠাৎ এক একজনের বুক ফাটা মরণ আর্তনাদ কানে আসছে, সেই সঙ্গে খিলখিল কুটিল হাসি। শিবচরণ দৌড়ানোর সময় টের পেল তার ঠিক পাশাপাশি বলয়মান সাধু সর্দারকে এক ছো মেরে কে যেন লম্বা হাত বাড়িয়ে তুলে নিলে আকাশ পানে। আর তার মৃতদেহটি তৎক্ষণাৎ আশ্রে পড়ল একটু দূরের ডোবায় ঝপাত শব্দে। সারদার কণ্ঠ থেকে একটু শব্দ অব্দি নির্গত হল না। এতক্ষণের চারদিকের মুহুর্মুহু মরণ চিৎকার প্রায় স্তিমিত হয়ে এসেছে। শিবচরণ বেশ বুঝলে যে তার সৎকুলের আর ততধিক কেউ জীবিত নেই। শিবচরণ উপলব্ধি করল এইভাবে বনে বাদারে ভেদ করে এলোমেলোভাবে দৌড়ে এই লোলুপ নরখাদকের থাবা থেকে পরিত্রাণ পাওয়া চলবে না। শিবচরণ একখানা বট গাছের শিকড় ঝোলা গুড়িকে আঁকড়ে ধরে অতি কষ্টে বেশ কিছুটা উপরে উঠে ঘন ডালপালায় আত্মগোপন করে বসে বসে বাতাসে তাড়িত বাঁশপাতার ন্যায় তীর তীর করে কাঁপতে আরম্ভ করলে। আকাশের ধুলোর ঝড় আর ধুম অপসৃত হয়ে ক্ষীণ চন্দ্রালোক এসে পড়েছে বনের কাছে গাছে। শিবচরণ ক্ষমতা থাকলে নিজের শ্বাসটুকুও রুদ্ধ করে ফেলত, থামিয়ে রাখত নিজের হৃদযন্ত্রের ধূপকানি। গভীর নৈঃশব্দের মাঝে জৈবিক শরীর চালনার এইটুকু শব্দও যেন আততায়ীকে ডেকে আনতে পারে যে কোনো মুহূর্তে। জঙ্গল একেবারে শান্ত হয়ে রয়েছে, একটা পাতা নড়ারও শব্দ কানে আসছেন। এখান থেকে নেমে মাত্র কিছুটা যেতে পারলেই ডাকিনীর চর গায়ের লোক বসতি পড়বে। বভুক্ষ প্রেতের অনুপস্থিতি সম্পর্কে আরও কিছুটা নিশ্চিত হবার জন্য শিবচরণ অতি সন্তর্পণে একেবারে পাতার আড়াল থেকে নজর রাখল
নিচের সরু বন পথের ওপর। আর ঠিক তখনই শিবুচরণের থেকে আরও একটু ওপরে একটা গাছের ডালপালার ভিতর থেকে ভেসে এলো চাপা খিলখিল করে হাসির আওয়াজ। শিবুচরণ থরো থরো করে কেঁপে উঠল। সে কি হাসি! কোনো জীবিত প্রাণী শত চেষ্টা করেও এমন বিষ মাখা হাসি হাসতে পারে না। সে হাসি কানে প্রবেশ করে মরণকে ডেকে আনে। শিবুচরণ মর্মে মর্মে উপলব্ধি করল, এতক্ষণ ধরে সে যখন নিজেকে লুকিয়ে রেখে বাইরে নজর রেখেছে, তখন এই লোলুপ পিশাচ ঠিক তার পিছনেই ওত পেতে বসেছিল হিংস্র ব্যাঘ্রের ন্যায়। শিবুচরণ দিক বিদিক জ্ঞান হারিয়ে ঝাঁপ দিলে অতখানি ওপর থেকে, আর নিচের মাটিতে পড়ে যন্ত্রণায় চিৎকার করে উঠল। যন্ত্রণা ক্লিষ্ট দেহে কোনো ক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে গায়ের পানে ছুটতে আরম্ভ করল শিবুচরণ সাধু। আর ঠিক তার পিছনে পিছনে একটা অশুভ কদাকার পিণ্ডের ন্যায় ভেসে ভেসে আসতে শুরু করল সেই অশরীরী ঘাতক। চলত ক্ষমতাহীন মৃগের পাশে নিশ্চিন্তে বসে বাঘ যেমন ধীরে সুস্থে তাকে একটু একটু করে হত্যা করে, ঠিক তেমনই এই নরঘাতী পিশাচ একটু একটু করে থাবা দিয়ে শিবচরণের শরীর থেকে খাবলা দিয়ে রক্ত মাংস ছিন্ন করতে শুরু করল। সে তার শিকারের মৃত্যু সম্বন্ধে একেবারে নিশ্চিন্ত। এক একটি ছোবলের সঙ্গে সঙ্গে খিলখিল হাসি আর শিবচরণের মরণাহত আর্তনাদের সঙ্গে কানে এলো প্রেত সুলভ নির্মম কণ্ঠের ফিস ফিস বিলাপ। একখানা খল স্বভাব হয় না যেন বাতাসে ভেসে থাবা দিয়ে চলেছে সাধুর পিঠে। শিবচরণ ঘাড়ের কাছে আরেকখানি নখের আঁচড় লেগে নিঃসারে চেতনা হারাল। আমরা অতি দ্রুত পদে ডাকিনীর বিলের উত্তর পূর্ব সীমান্তে এসে উপস্থিত হয়ে দেখি ছয় সাতজনা পুরুষের জটলা। এই ধরনের ঘটনার পর সাধারণভাবেই অকুস্থলে এতক্ষণে বহুতর লোকজন জড়ো হয়ে যাবার কথা, বিশেষত গাগঞ্জ। কিন্তু এই মৃত্যুর ছায়া ঘেরা পরিবেশে যখন লোকজন নিজের ঘরেই জীবিত থাকার শ্রেয় আশ্রয় বলে মনে করছে, তখন তাদের থেকে বীরত্বের আশা করাটাই বাহুল্য। কালীপদ আমাদের নিয়ে তড়িত পায়ে সেইখানে পৌঁছনোর পর লক্ষ্য করলাম শিবজি তখনও জীবিত রয়েছে। অসম্ভব জীবনী শক্তি ব্যতীত এতখানি রক্তপাত আর আঘাতের পর বেঁচে থাকার কথা নয়। সে ধুঁকতে ধুঁকতে এতক্ষণে উপস্থিত জনতাকে গতকালের ভয়াবহ অভিজ্ঞতা যে ইতিমধ্যেই কইতে পেরেছে, তা কালীপদ কয়েকজনের চোখে মুখের অভিব্যক্তি আর চোখে দেখেই টের পেল। সে শিবজির নিস্তেজ মাথাটি নিচু হয়ে নিজের জানুতে স্থাপন করে তার দিকে করুণ চোখেই চেয়ে রইল। কালীপদর নির্দেশে আমরা সেই স্থান ছেড়ে কিছুটা দূরে সরে গেলাম। শিবজি ভগ্নস্বরে কালীপদকে কিছু কথা কইল। তারপর শিবজির এই জন্মের জন্য নিয়তির নির্ধারিত শেষ বাক্যটি নির্গত হবার পর চিরতরে বাকরোধ হল। মৃত্যুর অনতি পূর্বে মানুষ যেমন শিবনেত্র ধারণ করে, তেমনিভাবে ওপরের দিকে চেয়ে শিবচরণ সাধু কালীপদর মুখ নিরীক্ষণ করতে লাগল। আর একটু পর তার ক্লিষ্ট ঠোঁটের কোণে একচিলতে হাসির আভা ফুটে উঠল। সেই হাসির মধ্যে অনেকখানি আশ্বস্তির ভাব আর কিছুটা কারুণ্য মিশে রয়েছে যেন। শিবজি সত্যিকারের সাধু ছিল, অনেকখানি ক্ষমতা তার মধ্যে ছিল। মরণের দেশে রওনা দেবার পূর্বে সে কি রহস্যের আভাস পেয়েছিল তা জানি, কিন্তু সে নিজের আহত বাম হাতের তালুটি
একবার অতি কষ্টে উত্তোলন করে কালীপদর সম্মুখে মেলে ধর। তারপর ধীরে ধীরে তালুর বিপরীত দিকটি ঘুরিয়ে আবার মেলে ধর। শেষে হাতটি ঢলে পড়ল কালীপদর পায়ের কাছে। তার চক্ষু তখনও পরম আগ্রহে চেয়ে রয়েছে কালীপদর মুখের দিকে। আমি শিহরিত হয়ে মুখ ফিরিয়ে নিলাম। কালীপদ শিউজির চক্ষুদয় মুদ্রিত গড়িয়ে ধরা গলায় কইল, একে সমাধিস্থ করার উদ্যোগ কর। আমি দেখলাম মুখুজ্জে মশায়ের চোখ থেকে দু ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়। তারপর সে আমার হাত ধরে পদচালনা আরম্ভ কর। আমি আর শঙ্কর ফেরার পথে লক্ষ্য করলাম মুখুজ্জে মশায় পুরোপুরি নির্বাক হয়ে রয়েছে। শুধু আরে আরে নিজের হাতের তালুটি দুদিক ঘুরিয়ে ফিরিয়ে যেন কি দেখছে। আমি একবার সাহস করেই কইলাম, কি দেখছো দাদা? কালীপদ স্বগতোক্তির মতো করেই আপন মনে বলল, মুখখানি তার উল্টো হোক। বাংলোর দেউড়িতে বসে কালীপদ কইল, শিউজি অত্যন্ত ক্ষমতাবান সাধক ছিলেন। তার রক্ষা কবচে যখন ওই নরঘাতক ছিদ্র বের করেছে, তখন ধরে নিতে পারি সে আমাদের চাইতে দশ কদম এগিয়ে চিন্তা ভাবনা করে। তার কুটিলতা আর উগ্র বুদ্ধির দৌড় আমাদের চিন্তার চাইতে বহু গুণ এগিয়ে। এ মতো অবস্থায় আমি কি ভাবছি কি করছি এসবের দখল পেতে তার সময় লাগার কথা নয়। তবে আমিও সদ্গুরুর শিষ্য, নিজের চিন্তায় লাগাম এবং বর্ম দেবার ক্ষমতা আমার আছে, কিন্তু তোমাদের নেই। ফলে আমি তোমাদের সঙ্গে আর কিছু আলোচনা করব না এসব কথা। এইবার শঙ্করকে একটা কথা শুধোই, যেদিন প্রথম স্টেশনের কাছে ওই তরঙ্গটা খুঁজে পাওয়া যায়, সেই দিন তোমার সঙ্গে চায়ের দোকানে যে বৃদ্ধরা ছিলেন তাদের অনেকেই আজ জীবিত নেই। আমি জানতে চাই তাদের মধ্যে এখনো কি কেউ জীবিত আছেন? শঙ্কর একটু চিন্তা করে কইল, আগে ওর নাম জানিনি, তবে দেখিয়ে দিতে পারি, বটতলার কাছেই বাড়ি। বিকেলবেলা বটতলার মেয়েটে বাড়ি থেকে বৃদ্ধ গাঙ্গুলি বেরিয়ে এসে আমাদের সামনে দাঁড়াল। তার চোখে মুখে কিছু বিস্ময়, হাত জোর করে বললে, আকে সাহেব, আবার বুঝি কিছু? শঙ্কর বলল, হ্যাঁ, ওপারের বনের শিবজি সাধু তার দল বল সমেত মারা পড়েছে রাতে। গাঙ্গুলি বিষণ্ন মুখে কইল, জানি সাহেব, শুনেছি, সাধুদের গোষ্ঠীকে দল বল বলতে নেই। কালীপদ শঙ্কর আর বৃদ্ধের কথোপকথন থামিয়ে মুখ তুলে গম্ভীর কণ্ঠে শুধল, ডাকিনি কে গাঙ্গুলি মশাই? গাঙ্গুলি ভ্রু কুচকে কইল, আজ্ঞা ঠাকুর, ডাকিনীর কথা শুধোচ্ছি গাঙ্গুলি মশাই, ডাকিনি কে? গাঙ্গুলি সম্ভবত প্রথমটা প্রশ্নটা ঠিকঠাক বুঝতে পারলেন না, তারপর পাল্টা প্রশ্নের সুরেই বললেন, ডাকিনি কে, সে আবার কে? কালীপদ খর চক্ষে আবার কইল, আপনি তালুকের প্রাচীন এবং স্বাধীন প্রজা, নিশ্চয়ই জানেন আপনি, বলুন শীঘ্র করে। কালীপদের ধমকের সুর শুনে গাঙ্গুলির মুখ অপমান আর ক্রোধে ভরে উঠল। আমি বুঝলাম কালীপদ ফাঁকা গুরুল সুরে মৌমাছির চাক নির্ণয় করতে চাইছে, কিন্তু বৃদ্ধের অভিব্যক্তি দেখে বুঝলাম এর থেকে কোনো কথা পাবার সম্ভাবনা নেই। গাঙ্গুলির মুখটা একবার দেখেই কালীপদ বললে, ক্রুদ্ধ হয়ে বিশেষ লাভ নেই, আপনি যদি কিছু নাই জানেন তো চায়ের দোকানে রামচরণের মুখে ডাকিনীর তরঙ্গের কথা শুনে আপনি চমকে উঠে পালিয়ে গিয়েছিলেন কেন? আর এই গায়ের নামই বা এমন হলো কেন? এইবার বৃদ্ধের মুখ থেকে ক্রোধ অপসৃত হয়ে একচিলতে করুণ হাসি দেখা দিল। সে বললে, সেইটি আমার সবচাইতে বড় ভুল হয়েছে ঠাকুর। আমি কথাটার মাথা মুন্ডু সেই দিন কিছুই বুঝিনি, কিন্তু রামার আতঙ্ক আর কথা বলার ধরনে ঘাবড়ে গিয়ে আমি ভীত হয়ে পড়েছিলাম।
ওই তরঙ্গটা চিনল, অথবা তরঙ্গ নিয়ে তার কিসের মাথা ব্যথা, সেসব যদি চলে না গিয়ে সেই দিন রামাকে শুধোতাম, তবে এই দুর্বিপাক নিবারণের কিছুটা হদিশ হয়তো পেতে পারতাম। এখন সে পথ বন্ধ ঠাকুর। এতাদৃশ বিনয় আর কারুণ্য সত্ত্বেও কালীপদর মুখের ভাব বিন্দুমাত্র পরিবর্তন হল না। সে আবার বললে, আপনার বন্ধু রামচরণের পদবী যেন কি ছিল? গাঙ্গুলির শরীর শক্ত হয়ে উঠল, সে অস্বস্তি বোধ করছে তা বোঝাই যায়। কালীপদ তাচ্ছিল্য ভরে বললেন, তার পুরো নাম রামচরণ কর্মকার, সে যাতে কামার। ওই তরঙ্গের বর্ণনা শুনে তার চমকে ওঠার কারণ সম্ভবত ওই তরঙ্গের নির্মাতা ছিলেন আপনার প্রয়াত বন্ধুটি। আপনি যদি এখনো সব সত্য সত্য না বলেন, তবে ডাকিনী বাকিদের মতো আপনাকেও হত্যা করবে গাঙ্গুলি মশাই। চুপ করে থাকলেও আপনি তার নজরে অবশ্যই থাকবে। রামচরণ আর কেশবের মতো সে আপনার সামনে এসে দাঁড়াবে। গাঙ্গুলি ঠকঠক করে কাঁপতে আরম্ভ করলে শঙ্কর বিস্মিত হয়ে বলল, রামচরণের কথা বলতে পারিনি, তবে কেশবের মৃত্যুর সময় আমি তার সঙ্গেই ছিলাম ঠাকুর, কেউ তার সামনে এসে দাঁড়ায়নি। তবে হ্যাঁ, তার কুহকেই ওই বাতিল রেলগাড়িটা। শঙ্করকে থামিয়ে কালীপদ তার চোখে চোখ রেখেই কইল, সে কেশবের সামনেই দাঁড়িয়েছিল শঙ্কর, কিন্তু সে ছিল তোমার পিছনে, তাই তুমি দেখতে পাওনি। এই ভয়াবহ বর্ণনায় শঙ্করের সঙ্গে সঙ্গে আমারও গায়ে কাঁটা দিয়ে উঠল। শঙ্কর কাঁপা স্বরে বললে, কিন্তু ঠাকুর, যদি তাই হবে তবে কেশবের তো তাকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠার কথা, সে তো তা করল না কেন? করেছিল শঙ্কর, তুমি বুঝতে পারো না। মানে কখন? কালীপদ বীরস্বরে বললে, তোমাদের কথা অনুসারে যে কেশব নাকি দু হাত দূরে হেঁকে হেঁকে কথা না কইলে শুনতে পেত না, সে ওই প্রবল ঝড় জলের আর বজ্রপাতের মধ্যে তুমি যখন চাপাসরে তাকে অকারণে ডেকে নিয়ে যাওয়ার কথা শুধলে, তখন সে তার উত্তর দিল কি করে? সে অত ক্ষীণ কণ্ঠস্বর শুনল কেমন করে উত্তর দেবে? সে তোমাকে ওই সময়ে যা বলেছে তা তোমার সওয়ালের উত্তরে বলেনি শঙ্কর, সে তোমার পিছনে ডাকিনীকে দেখেছে এবং তাই বলেছে। সে ঠিক কি বলেছিল আর একবার মনে করে দেখো তো বাছা। শঙ্কর বিহবলের মতো বলে উঠল, না না, ডাকিনী সাহেব, ডাকিনী, এ যে অসম্ভব, পালাও সাহেব। এই বলে অসহায়ভাবে ঝরঝর করে কেঁদে ফেলল শঙ্কর, আর অশ্রুরুদ্ধ কণ্ঠে কইল, আমি তাকে ভুল বুঝেছিলাম ঠাকুর, তার শেষ কথাগুলো সে আমাকে সম্বোধন করে পালাতে বলেছিল, আমি ধরতে পারিনি। কালীপদ শঙ্করের পিঠে হাত রেখে প্রবোধ দিল। বৃদ্ধ গাঙ্গুলিও কুঞ্চিত চক্ষুদ্বয় থেকে অশ্রু মুছে ফেলে ধীরে ধীরে কহিল, চলুন ঠাকুর, আমি যতটুকু জানি সবটুকু বলবো। সে পাপের কথা আজ এতগুলো বছর ধরে আমার বুকের বাজরে কুড়ে কুড়ে খেয়েছে, আর মরণকেও ভয় করিনি ঠাকুর। চলুন চলুন।